আমাদের দুবরাজপুর এটা গ্রামীণ মানসার হাসপাতাল। আজকে সকাল 6টা থেকে আমরা দেখে যাচ্ছি যে এখানে কোনো ডাক্তার নেই। নাইট করার পর মর্নিংয়ে একটা ডাক্তার থাকে, সেই মর্নিংয়ে কিন্তু ডাক্তার নেই। আমরা কন্ট্যাক্ট করলাম বিএমই সাহেবের সঙ্গে, কিন্তু বিএমই সাহেব কোনো ফোন তুলছে না। আমরা এসিএমএস সাহেবকে ফোন করছি, এসিএমএসকে পাচ্ছি না। কিন্তু আমরা দেখলাম এসে যে এখানে এমার্জেন্সি 3টে পেশেন্ট ঢুকেছে। সেই মুহূর্তে আমরা জিজ্ঞেস করলাম স্টাফদের, বলছে এখানে কোনো ডাক্তার এখন পর্যন্ত নাই। নাইট যে করে গেছে চলে গেছে, করার পর তারপরও কিন্তু যে মর্নিংয়ে ডাক্তার ঢোকার কথা সেটা ঢুকে নাই। এরপরে আমরা কী করলাম, এখানে একটা চিল্লাচিল্লি একটা হচ্ছিল, কিন্তু সেভাবে ধরুন যাক এখানকার মানুষ ভালো বলে এখানে কোনো সেই বড় আকার কোনো ঝামেলা করতে চাই নাই। আমরা সঙ্গে সঙ্গে আমরা থানাকে ফোন করলাম, থানাকে ফোন করে আমরা চাইছিলাম যে এখান থেকে কোনোরকম করে একটা আটকিয়ে তারপর সিএমএস সাহেবকে ফোন করে কোনোরকম ডাক্তার দেওয়া হোক। কিন্তু শুধু আজকের এটা নয়, এটা প্রায়ই কিন্তু এরকমই হয়। পেশেন্ট বসে থাকে, ডাক্তার নেই, হয় কখনো ইভিনিংয়ে কখনো মর্নিংয়ে। কিন্তু সিএমএস সাহেবকে অনেকবারই বলেছে, কিন্তু সিএমএস সাহেব মানসারটাকে তাকিয়ে দেখেই না, কোনো রকমকে তাকিয়ে দেখে না। চিঠির মাধ্যমে আমরা তাকে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করেছি এলাকার মানুষ হিসেবে, কিন্তু সে কিন্তু কোনো রকম গুরুত্ব দেয় না এই মানসার হাসপাতালের বিষয় নিয়ে। যে এখানে এত বড় হাসপাতালে 4টা ডাক্তার নিয়ে হাসপাতাল চালাচ্ছে, কোনো মানে হয় যেখানে 10টা 12টা ডাক্তার ছিল সেখানে 4টা ডাক্তার। তো কখনো দেখলাম না যে সিএমএস সাহেব এসে নিজে এলাকার মানুষকে নিয়ে বললো যে না ঠিক আছে 4টাতে হবে না, স্টাফদের নিয়ে মিটিং করে আলোচনা করে আরও 4টা ডাক্তার দিয়ে কমসে কম 8টা ডাক্তার দিয়ে হাসপাতাল চালানো যাবে। কখনো করে না সিএমএস সাহেব। আর বিএমএস সাহেব তো থাকেই না, যেটা থাকার কথা। অন্য বিএমএস সাহেবরা এখানে ডিউটি থাক আর না থাকে এখানে থাকতেন, উনি যদি চলে যেতেন তো কাউকে চার্জে রাখতেন, কিন্তু এই বিএমএস সাহেব নিজে কখনো থাকে না। তো বিএমএস সাহেবকে ফোন করলে ফোনে পাওয়া যায় না, এই পরিস্থিতি। এখন স্টাফদের বলুন এমনটি, দেখুন আমাদের একটা জিনিস করার মতো কিছু, অনেকবারই আমরা এখানে আন্দোলন করেছি, ডেপুটেশন দিয়েছি বিএমএস সাহেবকে, এসিএমএস সাহেবকে বলেছি, কিন্তু কোনো সরা হয় না। আমরা এবারে চাইছি আপনারা মিডিয়া মাধ্যমে, যেটা আমাদের একটু অনুরোধ, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা যদি একটু সিএমএসকে জানান, আমরা আবার লিখিতভাবে আরেকবার সিএমএস সাহেবকে জানাবো যে আমাদের হাসপাতালটা বিশেষ করে আমাদের যে স্টাফদের বা পেশেন্ট পার্টির যদি কিছু ঝামেলা হয় বা কোনো সমস্যায় পড়ে তো তাকে কাকে বলবো, বলার জায়গাটা কই? আমরা তো ডাইরেক্ট সিএমএস সাহেবকে বলতে পারি না, বিএমএসকে বলবো। এবার বিএমএস সাহেবকে যে বলছি সে বিএমএস সাহেব নেই, সিএমএস সাহেব বলছে সিএমএস সাহেবে বলে না। কে আমরা দেখছি যে পরিস্থিতির উপরে কী ডাক্তার ইমিডিয়েট দিয়ে চিকিৎসা করা যায় সেটা আজকের মধ্যে দেখো। কিন্তু আগামী দিনে যারা এমনি না হয়, যদি হয় কোনো ঝামেলা কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বিএমএস আর সিএমএস সাহেব দায়ী থাকবে। আপনার নামটা? আমার নাম শেখ ইমতিয়াজ, আমি এলাকার সোশ্যাল ওয়ার্কার।